হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ 11 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে বালু চরে একদিন, অর্থাৎ নদীর পাড়ে যে বালুর চর জাগে, সেই বালুর চরে একদিন এই মেয়েটি ঘুরতে গিয়েছিল। তো সেই গল্পই আমরা এখন পড়ব। এখানে দেখো, আমরা সুন্দর একটি ছবি দেখতে পারছি যেখানে একটি নদী আছে, নদীর পাড়ে ঘরবাড়ি আছে, বড় গাছ আছে এবং এই মেয়েটিকে আমরা দেখছি। তো এই গল্পের নাম হচ্ছে বালু চরে একদিন, আমরা পড়ব। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে, এবারও ওরা বেড়াতে এসেছে। অর্থাৎ তিথিদের বাড়ি হচ্ছে অচিনপুর গ্রামে, তারা ঢাকাতে থাকে, কিন্তু যখন গ্রীষ্মের ছুটি হয় তখন তারা গ্রামের বাড়িতে বেড়াতে আসে, এবারও তারা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে, অর্থাৎ উপরে যে আমরা প্রকৃতির ছবি দেখলাম, এই প্রকৃতি তিথি মন ভরে দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে, সুপারি গাছের সারি দিয়ে উঁকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী, নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে। অর্থাৎ উপরে যে আমরা নদী দেখেছি, এই নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, অর্থাৎ নাদের চাচার কাজ হচ্ছে মাছ ধরা, এই কারণে তিনি জেলে। মাছ ধরতে চলে যান একেবারে মাছ নদীতে, ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে, অর্থাৎ পাখিরাও মাছ ধরে খায়। সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শোনে, মনে মনে ভাবে আহা যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন একদিন তোমাকে নিয়ে যাব। এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির, বাবা বললেন চলো ঘুরে আসি। নদীর তীর ধরে নৌকা চলছে, দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। অর্থাৎ নদীর পাশ দিয়ে নৌকা চলছে, নৌকা চলার সময় তিথি নৌকা থেকে মসজিদের মিনার দেখছে, এছাড়া গ্রামের বাজার, বটতলা অর্থাৎ বড় একটি বটগাছ, তার নিচে মানুষজন, মাঠ দেখেছে এবং মন্দির দেখেছে। একটু পেরুতেই চোখে পড়ল কুমারপাড়া, অর্থাৎ যেখানে মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করা হয়। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল, তিনি মাটি দিয়ে শখের হাঁড়ি বানান, রঙিন হাঁড়িগুলো দেখতে খুব সুন্দর। মধুকাকা তিথিকে দুটি রঙিন হাঁড়ি দিলেন, বললেন বাসায় সাজিয়ে রেখো। অর্থাৎ মধুকাকা তিথিকে দুইটি রঙিন হাঁড়ি দিয়েছিল এবং বলেছিল এগুলো বাসায় সাজায় রাখবে। আরেকটু এগুতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা, তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন, বাবা হামিদ চাচাকে বললেন চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যাই, ঝড় বাদলের দিন তাড়াতাড়ি ফিরতে হবে। অর্থাৎ বেড়াতে গেলেও ঝড় বাদল মাথায় রেখে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। নৌকা আবার চলতে শুরু করল, তিথি দেখল টলটল করছে নদীর জল, ভয়ে ভয়ে সে নদীর জলে হাত বুলালো। অর্থাৎ নৌকা থেকে তিথি ভয়ে ভয়ে নদীর জলে হাত বুলালো, কারণ জল টলটল করছে, কি শীতল, অর্থাৎ তখন জল ঠান্ডা ছিল। অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে, অর্থাৎ নদীর মাঝখানে বড় চর থাকে, সেই চরে তারা পৌঁছে গেল। সুন্দর এক দ্বীপের মতো এই বালু চর, চরের চারদিকে কাটা ঝোপ, ঘাস আর কাশবন। চরের চারদিকে কাটা ঝোপ অর্থাৎ ছোট ছোট গাছ, যেই গাছে কাটা আছে এবং ঘাস রয়েছে, এছাড়া কাশবন রয়েছে।
খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক, শালিক পাখি। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা, অর্থাৎ মাছরাঙা পাখি সে নলখাগড়া গাছের ঝোপের ভিতর বসে আছে। হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন, ওই দেখো গাংচিল, অর্থাৎ গাংচিল পূব দিক থেকে এসেছে। তিথি চিৎকার করে উঠল, বাবা কি সুন্দর। হামিদ চাচা শোনালেন মুক্তিযুদ্ধের গল্প। 1971 সালে এই চরে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিলেন, অর্থাৎ মুক্তিযোদ্ধারা এই চরে অবস্থান করেছিলেন। তারা ডুবিয়ে দিয়েছিল পাক বাহিনীর লঞ্চ, অর্থাৎ এই চরে ঘাঁটি গেড়ে তারা ছিলেন এবং পাকিস্তানিদের লঞ্চ যখন আসে তখন তারা ডুবিয়ে দিয়েছিলেন। চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এ তো দেখি নাদের চাচা, তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পটি আর একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনও নড়ছে। তিথি আবাক হয়ে মাছ দেখল। নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন, ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিথি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে, নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়ল, অর্থাৎ তারা এতক্ষণ নদীর চরে ছিল, নদীর চর থেকে তারা নৌকায় উঠে পড়ল কারণ বাতাস বইছে এবং উত্তর পূর্ব দিকে মেঘ হয়েছে। গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে। তীরে পৌঁছাতে না পৌঁছাতে শুরু হলো ঝড়। তিথি ভাবতে লাগলো, পাখিগুলো এখন কি করছে। বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি। উকি দেওয়া মানে আড়াল থেকে দেখা, মিনার মানে দালানের উঁচু চূড়া, বাদল মানে বৃষ্টি, চর মানে নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি, অর্থাৎ নদীতে জল থাকে কিন্তু তার মাঝে যদি বালুর উঁচু ভূমি থাকে সেগুলোকে চর বলে। নলখাগড়া মানে নলের মতো লম্বা ঘাস, অর্থাৎ যে ঘাসগুলো অনেক লম্বা হয় তাকে নলখাগড়া বলে। ঘাঁটি মানে আস্তানা, অর্থাৎ মুক্তিযোদ্ধারা চরে ঘাঁটি গেড়েছিল। তারপর দেখো আছে বাক্য পড়ি ও লিখি। নদী, নদীতে বাক্য লিখেছি, নদীতে নৌকা চলে, নৌকা নদীর বুকে নৌকা ভাসে, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের কৃতি সন্তান, বালুচর মানে আমরা বাক্য লিখেছি বালুচরে পাখিদের মেলা বসে। তারপরে দেখো ছিল ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। সুপারি গাছের সারি দিয়ে উঁকি দেয়, এখানে ডান পাশের শব্দ ছিল নদীর পানি, সাদা বক, সকালের সূর্য, পাখিদের। তাহলে সুপারি গাছের সারি দিয়ে উঁকি দেয় সকালের সূর্য, নদীর চরে পাখিদের মেলা বসে, আর টল টল করছে নদীর পানি। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। সাদা বক এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং ঘাড় বাঁকা করে, অর্থাৎ ঘাড়ের অন্যদিকে মুখ নিয়ে। তারপর দেখো এখানে আছে বিপরীত শব্দ জেনে নেই। শব্দ এবং বিপরীত শব্দ, গ্রাম এর বিপরীত শব্দ শহর, সাদা কালো, শীতল মানে হচ্ছে ঠান্ডা, উষ্ণ মানে গরম, পরিষ্কার নোংরা, দূর মানে দূরে, নিকট মানে কাছে। তারপর দেখো আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। তিথিদের গ্রামের নাম মধুপুর, অচিনপুর, সফিপুর, নাজিরপুর। তিথিদের গ্রামের নাম অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন গণেশ কাকা, হামিদ চাচা, নাদের চাচা, মধু কাকা। নাদের চাচা মাটি দিয়ে শখের হাঁড়ি বানান, নাদের চাচা, হামিদ চাচা, মধু কাকা, গণেশ কাকা। মধু কাকা মাটি দিয়ে হাঁড়ি বানান। নলখাগড়ার গায়ে চুপচাপ বসে আছে মাছরাঙা, গাংচিল, শালিক, সাদাবক। মাছরাঙা পাখি বসে আছে।
তারপরে মুক্তিযুদ্ধ হয়েছিল 1947 সালে, 1952 সালে, 1969 সালে, 1971 সালে। 1971 সালে বুঝে নেই, কুমার পাড়া, কুমারেরা যেখানে একসাথে বাস করে। শখের হাঁড়ি, যে হাঁড়িতে শখের জিনিস রাখা হয়। দেখো এখানে কিছু শখের হাঁড়ি আছে, এই হাঁড়িগুলোতে শখের বিভিন্ন জিনিস রেখে দেয়া হয়। দ্বীপ, চারদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড, অর্থাৎ বালুচর একটি দ্বীপ, কারণ বালুচরের চারপাশে নদীর জল থাকে। তাহলে কুমারপাড়া, শখের হাঁড়ি এবং দ্বীপ সম্পর্কে জানলাম। তারপরে দেখো এখানে কিছু প্রশ্ন আছে, মুখে মুখে উত্তর বলি ও লিখি। গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে, নৌকায় করে তিথিরা কোথায় গেল, চরে কারা ঘাটি গেড়েছিল, নাদের চাচার ঝুড়িতে কী কী মাছ ছিল, তিথি কেন পাখিদের জন্য ভাবছিল। বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে, গ্রামের প্রকৃতি তিথির ভালো লাগে, গ্রামে এলে সে মন ভরে প্রকৃতি দেখে। নৌকায় করে তিথিরা কোথায় গেল, নৌকায় করে তিথিরা নদীর চরে গেল, চরে কারা ঘাঁটি গেড়েছিল, চরে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিল, নাদের চাচার ঝুড়িতে কী কী মাছ ছিল, নাদের চাচার ঝুড়িতে পাবদা, পুঁটি আর মাঝারি আকারের একটি বোয়াল মাছ ছিল, তিথি কেন পাখিদের জন্য ভাবছিল, ঝড় শুরু হয় তিথি পাখিদের জন্য ভাবছিল, কারণ ঝড় আসলে পাখিরা কোথায় থাকবে এজন্য। বন্ধুরা আমরা এই উপরে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর বন্ধুরা দেখো এখানে আছে, বিরাম চিহ্ন বসিয়ে বাক্য লিখি। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, এখানে হবে দাড়ি। তারপরে আছে কি শীতল, এখানে হবে আশ্চর্য সূচক চিহ্ন, অর্থাৎ একটি দাগ দিয়ে তারপরে ফোঁটা। তারপরে তিথি চিৎকার করে উঠল, এখানে হবে কমা। তারপরে বাবা কি সুন্দর, এখানেও একটি কমা হবে। তিথি চিৎকার করে উঠল, বাবা কি সুন্দর, এখানে আশ্চর্য সূচক চিহ্ন হবে কি সুন্দর। তারপরে গণেশ কাকা বললেন ফিরতে হবে, গণেশ কাকা বললেন এখানে কমা হবে এবং ফিরতে হবে এখানে দাড়ি। এগুলোই হচ্ছে বিরাম চিহ্ন। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা।